প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যে যখন যেখানেই থাকুন না কেন, আপনাদের সঙ্গে সবসময় আছে চ্যানেল কল্পনার জগৎ। নমস্কার, কল্পনার জগতে আমি আশা করি আজ 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস, আজ ডক্টর শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাঁকে স্মরণ করে এবং এই শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজ কল্পনার জগতের নিবেদন একটি কবিতা। আজকের কবিতা শিক্ষক দিবস, লিখেছেন আনোয়ার হোসেন, কবিতা পাঠে আনিকুল ইসলাম, সূত্রধার আশাকুল গোলদার। শুরু হচ্ছে এই শিক্ষক দিবস উপলক্ষে কবিতা শিক্ষক দিবস। বিশ্বজুড়ে পালিত হয় 1লা মে, 5ই সেপ্টেম্বর মোরা মানে টিচার্স ডে। রাধাকৃষ্ণন বলেছিলেন তাঁর মনের কথা, সেই কথা মোরা মেনে চলি যথাযথা। তিনি ছিলেন শিক্ষাগুরু, ছিলেন আলোর দিশারী, তার প্রেরণায় অনুপ্রাণিত ভারতীয় নরনারী। কে ভালো কে খারাপ করো না কো বিচার, তাঁরাই মোদের অভিভাবক, তাঁরাই মোদের টিচার, তাঁরাই মোদের ভালোবাসেন, করেন অনেক স্নেহ। তাদের এই ভালোবাসা ভুলবে কি আর কেহ? মাতা পিতা দেখান জগতের আলো, শিক্ষকরা দেখান দিশা, পড়াশোনার প্রতি থাকে যেন মনে গভীর নেশা। শিক্ষকদের শ্রদ্ধা করো, মান্য করো ভাই, শিক্ষক ছাড়া মোদের জীবন বৃথা হয়ে যায়। রাধাকৃষ্ণন ছিলেন না শুধু উপরাষ্ট্রপতি, তার প্রভাবে ভারতে আজ বেড়েছে শিক্ষার গতি। তাই আজ দলে দলে পালিত হোক এই দিন, এই দিন সবার মনকে করবে অনেক অনেক রঙিন। তার মতো আজও কত আছেন শিক্ষাগুরু, তাদের শিক্ষা এবং অনুপ্রেরণায় মোরা জীবন করি শুরু। শিক্ষকরা মোদের পিতার মতো, মোরা তাদের মনি, শিক্ষকরা যেন সুখে থাকেন এই আমাদের ধ্বনি। বছরের পর বছর যেন পালিত হয় টিচার্স ডে, সবার যেন থাকে আগ্রহ এই দিবস নিয়ে। সারা ভারতে আজ শিক্ষক দিবস হচ্ছে উদযাপন, সেই কথা মোদের মনে থাকবে সারা জীবন। শুনছিলেন কল্পনার জগতে আজকের নিবেদন শিক্ষক দিবস। লিখেছেন কবি আনোয়ার হোসেন, কবিতা পাঠে আনিকুল ইসলাম, সূত্রধার আমি আশাকুল গোলদার, সহযোগিতায় টিম কল্পনার জগৎ, স্পেশাল এডিটস এবং সাউন্ড এফেক্টসে ফণি পাল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি আশাকুল গোলদার। পরবর্তী সপ্তাহে আবার একটি কোনো গল্প অথবা কবিতা নিয়ে হাজির হবে টিম কল্পনার জগৎ। যদি আমাদের কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করুন।